এই হোয়াটসঅ্যাপ গাইস, মি বয় এহসানুল করিম সৌরভ হোম কুকিং 74-এর পক্ষ হতে আপনাকে সবাইকে স্বাগত। না না, আম্মু সেটা দেখাবো না, যাও ঘটনা ওটা ঘটনা হচ্ছে যে আজকের নতুন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনারা আমাদের সাথেই থাকেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, দেখো কেমন ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। Searching for the moments I'm a little less 25, a little less 25, a little less. Searching for the moments I'm a little less 20, a little less 25. Missing little moments, it was easy just feeling alive. 2 a.m. wide awake, talking like we had the whole night. And তো গাইস, আমাদের পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার কারণে এখন আমরা এই পিঠাগুলোকে গ্যাসে ভাজবো।
চলুন যাই। Searching for the moments I'm a little less 25, a little less 25. তো গাইস আমার গারে পিঠেগুলো তৈরি হয়ে গেছে, তো এখন আমি খেয়ে দেখাবো। তো গাইস আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, তো সামনে আরেকটা নতুন ভিডিও একটা আসতে চলেছে, নতুন ব্লগ ভিডিও। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম সকালের এরকম বিকালের নাস্তা পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো এই যে এটা চমিত ভাই, কেমন হয়েছে পিঠাটা একটু বলো। আলহামদুলিল্লাহ ভালো, সবাই এরকম করে পিঠা তৈরি করে খাইতে পারেন, সবচেয়ে ভালো হয়েছে, স্পাইসি, সব দিক ঠিকঠাক। তো ওকে গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।